সামাজিক কাজে এবং মানবিকতার দিক দিয়ে শুক্রবার উল্লেখযোগ্য নজির রাখল পূর্ব থানা। শুক্রবার পূর্ব থানার অফিসার এবং কর্মীদের উদ্যোগে মৃতদেহ বহনকারী এবং ময়না তদন্তে সাহায্য করে এমন মানুষদের মাঝে বিতরণ করা হয় শীত বস্ত্র। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সমস্ত কর্মীরা সারা বছর পুলিশকে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রসহ বিভিন্ন তদন্তে সহায়তা করে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের কিছুটা সাহায্য করতে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি হঠাৎ করে টেম্পারেচার ডিপ করেছে, শীত প্রবাহ চলছে, তার ভিতরে আমাদেরকে পুলিশকে যারা সবচেয়ে বেশি সাহায্য করে সারা বছর, যারা আমাদেরকে আনন্যাচারাল ডেথ কেসে ডিজিজকে শিফট করতে সাহায্য করে, মর্গে নিতে সাহায্য করে, তাদের কিছু রিকোয়েস্ট ছিল যে হঠাৎ করে শীত পড়েছে, তো আমরা আমাদের এই পূর্ব থানার পক্ষ থেকে সমস্ত অফিসাররা মিলে, সমস্ত স্টাফরা মিলে আমরা চিন্তা করলাম যে না, এই সময়ে তাদের পাশে থাকা খুব জরুরি। তার জন্য আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি তাদের রিকোয়েস্টে। তো এটা যা সামান্য জিনিস, তারা আমাদের সঙ্গে সবসময় থাকে, আমরা তাদের সঙ্গে সবসময় আছি, এই এই জাস্ট মেসেজটা দেওয়া। তারা এখানে কতজনকে দেওয়া হলো আজকে? আজকে এখন তো এখানে 7 জন যারা সবসময় আমাদেরকে মর্গে নিতে ডিজিজকে সাহায্য করে, আনন্যাচারাল ডেথ কেসে পোস্টমর্টাম রিপোর্ট করতে আমাদেরকে সাহায্য করে, এগুলি তো বিশেষ কাজ, এগুলি সবসময় সবাই তো করে না, তারাই করে, তারাই আমাদেরকে হেল্প করে। তো তাদের কথা চিন্তা করে আমরা আজকে এটা করেছি। অন্যান্য জায়গাতে যে থানাগুলো রয়েছে তার মধ্যেও তো এরকম লোক আছে, তাদের উদ্দেশ্যে মানে কী বার্তা রাখবেন? আমি তো যারা আছে সবাইকেই, যারা আছে পুলিশকে সাহায্য করে, পুলিশ সবসময় সবাই সঙ্গে আছে। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মৃতদেহ উদ্ধার করা সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশকে সারা বছর সাহায্য করে উল্লেখিত কর্মীরা। পূর্ব থানার এই উদ্যোগে খুশি সর্বদা পুলিশের পাশে থাকা এই সমস্ত কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।